ছোটবেলায় টিভি দেখার জন্য পাশের বাড়ির জানালায় চুপচাপ বসে থাকতাম, কোনো রকম শব্দ করতাম না যদি টিভি বন্ধ করে দেয়। কত যে দৌড়ানি খেয়েছি আব্বুর কাছে, তাও আবার সাদা কালো টিভি ছিল। সেই শখ থেকে আজকে রঙিন টিভি নিতে এসেছি। এইটা জানি যে ছোটবেলার মতো আকর্ষণ নিয়ে হয়তো বা টিভি দেখবো না, কিন্তু এটা দেখলে আমার ছোটবেলার কিছু গল্প মনে পড়বে আর আমি মুসকে মুসকে হাসবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি কেন এত চিন্তা করছি জানেন? ভাবছি যে বিধিটা কত বড় হয়ে গেল, কত ম্যাচুরিটি এসেছে তার মধ্যে। বর্তমানে মোবাইলের যুগে কেউ আর টিভি দেখতে চায় না, কিন্তু কম বেশি সবার বাড়িতেই টিভি আছে। কিন্তু আমার ছোটবেলা থেকে টিভির প্রতি একটা আকর্ষণ ছিল, কেন জানেন? কারণ আমাদের বাড়িতে টিভি ছিল না, টিভি দেখার জন্য আমি পাশের বাড়ির জানালায় চুপচাপ বসে থাকতাম, কার্টুন দেখতাম। আবার বৃহস্পতিবার শুক্রবার করে একটা সিনেমা হতো, সেই সিনেমাও দেখতে যাইতাম। আমি আব্বুর অনেক দৌড়ানি খেয়েছি টিভি দেখার জন্য। তবে শুনেছিলাম আমাদের বাড়িতে অনেক আগে টিভি ছিল, পরবর্তীতে ছিল না, তখনই আমি জন্ম নিই, আর এই কারণে পাশের বাড়িতে গিয়ে টিভি দেখতে হইতো। আর বিয়ের পরে অ্যান্ড্রয়েড ফোন পাই, সাথে টিভি দেখার আকর্ষণটা আস্তে আস্তে কমে যায়। তাছাড়াও আমার শ্বশুর বাড়িতে টিভি আছে, এরপর ছোটবেলার মতো সেই আকর্ষণটা ছিল না। তবে আমার কি মনে হয় জানেন, কোনো কিছুর আসল মর্মটা বুঝতে হলে সেই জিনিসের উপর আমাদের অভাব থাকা প্রয়োজন। যাই হোক, আমরা চলে এসেছি এলজি শোরুমে রাজশাহীতে। এটার লোকেশন হলো নাইস হোটেলের অপোজিট পাশে। চলেন দেখে আসি কেন আমাকে এত কিউট লাগছে। সেটা হলো পিওর গ্লো এর এই ব্রাইটেনিং কম্বোটা। কম্বোতে রয়েছে একটা ফেস ওয়াশ, একটা ডে ক্রিম এবং একটা নাইট ক্রিম। তো প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে আসবো, ভেতর থেকে ক্লিন করে সাথে স্কিন কে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এনে দেয়। হাইড্রা গ্লো এই ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাবেন, পেজটা ক্যাপশনে দেওয়া আছে। তারপর আমি ব্যবহার করবো এই ডে ক্রিমটা, এটা ময়শ্চারাইজার সাথে সানস্ক্রিনের কাজ করে। সাথে রয়েছে একটা নাইট ক্রিম, যেটা আপনারা রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে অ্যাপ্লাই করবেন। তো আর দেরি কিসের, এক্ষুনি অর্ডার করুন। চলে আসি টিভি কেনার জায়গাতে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু টিভি আছে, তারপরও আমরা এই টিভিটা নিলাম, কারণ শ্বশুর আমাদেরকে যে ফ্ল্যাটটা দিয়েছে সেই ফ্ল্যাটে টিভি নাই, আর আমার রুমে একটা টিভি থাকলে ভালো লাগবে। মাঝে মাঝে স্মৃতিচারণের জন্য কার্টুন দেখবো, আর রাতের কথা হলো সে খেলা দেখবে। তো ঠিক আছে, সে খেলা দেখুক আর আমি মাঝে মাঝে কার্টুন দেখবো। এর আগেও আমরা বিভিন্ন শোরুমে ঘুরেছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে এলজি শোরুমের টিভি গুলো ভালো, মানে এর সাউন্ড কোয়ালিটিটা বেস্ট। টিভি নিতে গিয়েছি ঠিকই, কিন্তু আমি যেহেতু মেয়ে মানুষের সংসার করি, তাই আমার সংসারের অন্যান্য জিনিসও দেখতে ভালো লাগে। তবে একটা নতুন জিনিস দেখলাম, আপনারা হয়তো বা দেখে থাকতে পারেন, বাট আমার কাছে নতুন মনে হয়েছে। সেটা হলো রিমোট গুলো আপনি মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন টিভিতে। যাই হোক, মোটামুটি আমাদের প্রসেসিং শেষ, এখন আমরা এটাকে বাড়ি নিয়ে যাব। সবাই মিলে এখন আমরা অটোতে উঠে গেলাম, এবং যে ভাইয়াটা আমাদেরকে টিভি সেট করে দেবে তিনিও আমাদের সাথে যাবে। আর আমাদের টিভিটা ছিল 43 ইঞ্চি। যেহেতু আমার রুমের ওয়ালে ক্যাবিনেট সিস্টেম করব, তাই আপাতত এভাবে নিচু করে লাগাচ্ছি, যাতে টিভি ক্যাবিনেট করার পর টিভিটা বেশি উঁচুতে মনে না হয়। তারপর উনি গ্রিল মেশিন দিয়ে দেয়ালটা ফুটো করে তারপরে এটা সেটিং করছিল। যখন দেয়ালটা ফুটো করছিল না, তখন আমার বুকেই লাগছিল, কারণ এত সুন্দর একটা জায়গাতে ফুটো করে দিল। তো পরে দেখলাম না, টিভিটা দেওয়ার পর সুন্দর লাগছিল। আমার মনে হয় কোনো কিছু পাওয়ার আগে অবশ্যই সেটার আগে অভাবের স্বাদ ভোগ করবেন, তারপরেই নিবেন, তাহলেই না তার যত্ন করতে পারবেন। এই কারণে যখন আমি দেখি যে আমার অনেক স্বপ্ন বা অনেক ইচ্ছুগুলো অপূর্ণই থেকে গেছে, তখন মনে করি সেটার পেছনে অবশ্যই একটা কারণ আছে, আর আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই না পাওয়া জিনিস নিয়ে কখনোই হতাশ থাকবেন না, যা আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, দেখবেন আপনি অনেক সুখী একটা মানুষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।